চোখে ত্রুটি ও আলোর বিচ্ছুরণ। চোখে ত্রুটি পড়ার আগে চোখ এবং ক্যামেরা যে যন্ত্রটাকে আমরা ব্যবহার করি তার একটা তুলনা করা যাক। কোন একটা বস্তুর ছবি তোলার জন্য, ফিল্মে তার ছবি তোলার জন্য আমরা একটা আলোক নিরুদ্ধ বাক্স ব্যবহার করি। সেই বাক্সের সামনে একটা লেন্স থাকে, যে লেন্স সেই বস্তুর প্রতিবিম্ব তৈরি করে ফোকাসস্থলে যেখানে ফিল্মটা থাকে। লেন্সের পরে একটা ডায়াফ্রাম থাকে যেটা দিয়ে আলো কতটা প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করা হয়। যেহেতু এটা আলোক নিরুদ্ধ, সেই জন্য আলো প্রবেশের সময়কালটা একটা নির্দিষ্ট সময়কালে আলোটা পাঠানো হবে, তারপর বন্ধ করে দেওয়া হবে, আর কোনো আলো প্রবেশ করতে পারবে না। সেটা কেমন বলি শাটার, সেটা ডায়াফ্রামের পরেই থাকে। এবং ফিল্ম, যেখানে কি আলো পড়লে রাসায়নিক বিক্রিয়া তৈরি হবে এবং এই বস্তুটাকে ফোকাস করার জন্য আগে পেছিয়ে ফোকাসার থাকে। এটা হচ্ছে প্রথম যুগের, প্রথম যুগের ক্যামেরার ব্যবস্থা। এখন এইভাবে ব্যবহার করা হয় না, এখন আমরা পড়ে আসি। আর যেটা দেখে কোন বস্তুকে ফোকাস করা হবে সেটা এখান থেকে দেখা হয়, তাকে আমরা ভিউ ফাইন্ডার বলে থাকি। আর স্পুল দিয়ে গুটিয়ে গুটিয়ে ফিল্মকে সরানো হতো আগে, আগে এটা হতো। এখন আমরা যেটা ব্যবহার করি সেই যন্ত্রটাও ক্যামেরা, তার নাম হচ্ছে DSLR, ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা। একটাই লেন্স থাকে, সেখান থেকে আলো এসে পড়ে একটা আয়নার উপরে এসে পড়ে। এই আয়নাটা উপর নিচে করা যায়, আয়নার পরে এখানে আলো গিয়ে এই লেন্সের ফোকাসস্থলে একটা ঘষা কাজ থাকে, যেখানে এই লেন্সটা তার ছবি তৈরি করে, প্রতিবিম্ব গঠন করে। সেই প্রতিবিম্বটাকে এখানে একটা লেন্স, সেই লেন্সটা দিয়ে দেখা হয়। এখানে একটা প্রিজম আছে, পেন্টা প্রিজম, পাঁচটার দিকে প্রিজমের মধ্যে প্রতিফলন ঘটে এখানে এসে আর চোখে পড়ে। ফলে আমরা যা দেখছি লেন্সে সেই ছবিটায় যা উঠবে সেটাই দেখি, সেই জন্য সিঙ্গেল লেন্স এসআর। এবার যখন ছবি তোলা হয় তখন আয়নাটা সরে যায়, উঠে যায় পুরো আয়নাটা। এর পেছনে একটা শাটার থাকে, সেই শাটারটা বন্ধ থাকে। শাটারের পরে আর ফিল্ম থাকে না, CCD থাকে, চার্জ কেবল ডিভাইস। সেই শাটারটা খুলে যায় এবং এখানে সোজা আলো পড়ে। এখন এখানে ডিজিটালি এখানে ছবিটাকে সংরক্ষণ করা হয়, কার্ডে সংরক্ষণ করা হয়। তো এটা হচ্ছে ক্যামেরার কাজ এবং ক্যামেরার বিভিন্ন যন্ত্রের তার বিভিন্ন অংশের কাজ। এটা হচ্ছে আমাদের চোখ। আমরা জীবনবিজ্ঞানে খুব ভালোভাবে পড়েছি, সেই চোখটাও একটা বায়ুনিরুদ্ধ শক্ত আবরণে থাকে, একে স্ক্লেরা বলে থাকে। তার সামনের দিকটা একটু ফোলা মতো, একে অচ্ছদ পটল বা কর্নিয়া বলে। তারপরে একটা লেন্স থাকে, লেন্সের সিলিয়ারি মাসেল দিয়ে রাখা থাকে। সিলিয়ারি মাসেলগুলো টান দিলে লেন্সটা, পেটটার মাঝখানে অংশটা উত্তল লেন্স, মাঝখানে অংশটা সরু হয়ে যায় ধারগুলো টান টান হলে। আবার সিলিয়ারি মাসেল ছেড়ে দিলে মাঝখানটা মোটা হয়ে যায়। এইভাবে তার ফোকাস দূরত্বে পরিবর্তন করানো হয়। তার সামনে আইরিস থাকে, আইরিস ওই ডায়াফ্রামের মতো কতটা আলো প্রবেশ করাবে সেটা নিয়ন্ত্রণ করে। এই ভেতরে অনেকগুলো অঞ্চল থাকে, কৃষ্ণ অঞ্চল, কোরয়েড, তার রেটিনা, সব থেকে যে অঞ্চলটা সংবেদী অঞ্চল যেখানে আলো পড়লে আমরা দেখতে পাই সেটাকে রেটিনা বলে। রেটিনার মধ্যে একটা হলুদ অংশ বা ফোবিয়া থাকে, এখানে সব থেকে ভালোভাবে আলোক দেখতে পাওয়া যায়। এই রেটিনার ভেতরে অপটিক্যাল নার্ভ বা স্নায়ু দৃষ্টিনার্ভ প্রবেশ করে, যেটা ফিল্মের কাজ করে। এই দৃষ্টিনার্ভ আমাদের ছবিটা মস্তিষ্কে নিয়ে যায়, আমরা দেখতে পাই। এবং যেখানে এই দৃষ্টি স্নায়ু ঢুকেছে সেইখানটা আমরা অন্ধবিন্দু বলি, অর্থাৎ এই জায়গাটা আমাদের সংবেদী থাকে না। এবং আমরা ভালো করে জানি রেটিনায় দু রকমের সেল থাকে, রড কোষ এবং কোন কোষ, তারা এবার দেখতে সাহায্য করে। এখন এই চোখ আর এই ক্যামেরা পাশাপাশি যদি আমরা তুলনা করি, তাহলে দেখো এখানে গাছের ছবি এইভাবে লেন্সে চোখের লেন্স তৈরি করেছে, রেটিনাতে পড়েছে, ক্যামেরা লেন্সও তাই করেছে, রেটিনাতে পড়েছে। কতটা আলো যাবে সেটা কর্নিকা আইরিস দিয়ে বা অ্যাপারচার কতটা এখানে কন্ট্রোল করছে ক্যামেরায়, দুটো তুলনা করা হয়েছে। রেটিনা, এখানে ক্যামেরা সেন্সার, রেটিনা আলো পড়লে রেটিনা দেখতে পায় সেটা দেখায়, ক্যামেরা সেন্সার ছবিটা তোলে। স্ক্লেরা, ওপরে আবরণটা, এখানে ক্যামেরার বডিটা, লেন্স উভয় ক্ষেত্রেই আছে, কাজ করছে। কর্নিয়া, যে শক্ত আবরণ চোখের মণিকে রক্ষা করে এবং ভেতরে অংশটাকে, চোখের অংশটা রেখা করে, যেটা আমরা বাইরে দেখতে পাই। সেই মণি এখানে আঘাত ফিল্টার লাগানো হয় ক্যামেরায়। অর্থাৎ এইভাবে চোখ এবং ক্যামেরা একই কাজ করে আমরা তুলনা করে দেখাচ্ছি। সুস্থ চোখের কাজ কী? সুস্থ চোখের কাজ দুটো, একটাকে আমরা বলবো উপযোজন, একটাকে বলি অভিযোজন। উপযোজন মানে হচ্ছে যে চোখের লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন করে বিভিন্ন দূরত্বের বস্তুকে স্পষ্ট দেখা, অর্থাৎ হাতের সামনে ফুল অথবা দূরের পাহাড়, এই দেখার জন্য লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন করে চোখের লেন্স, তাকে আমরা বলি উপযোজন।
আর অভিযোজন হলে যে কতটা আলো লেন্সে প্রবেশ করবে, খুব তীব্র আলো হলে আমাদের চোখ মুচকে যায়, আবার কম আলোতে অনেকটা চোখে অক্ষিগোলক বেড়ে যায়, বক্ষিতারকা বা আইরিস বেড়ে যায়, সেই ক্ষেত্রফল পরিবর্তন করে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা। এটা ছাড়া চোখের ক্ষেত্রে আর দুটো বিন্দু খুব উল্লেখযোগ্য আছে। একটা হচ্ছে নিকট বিন্দু, আমাদের চোখের দু চোখের সামনে দিনত্র দৃষ্টি আমাদের, তার সামনে সবথেকে কাছে একটা বিন্দুতে কোনো বস্তুকে রাখলে উপযোজন অভিযোজন ছাড়াই, কোনো কষ্টকর উপযোজন অভিযোজন ছাড়াই আমরা স্পষ্ট দেখতে পাই। তারপরে যদি আরও কাছে বস্তুটা কানা হয় আমার কষ্ট হয় দেখতে। নাকের সামনে আঙুল রেখে তুমি যদি কাছের দিকে নিয়ে আসতে থাকো দেখবে একটা সময় চোখ টনটন করছে না দেখতে গেলে, আবার ছড়িয়ে নিয়ে গেলে একটা দূরত্বের পর সেটা পরিষ্কার দেখতে পাওয়া যায়। সেই বিন্দুটা হচ্ছে নিকট বিন্দু, এবং সেটা মানুষের ক্ষেত্রে গড় 25 সেন্টিমিটার, কম বেশি তো হতেই পারে। দূরবিন্দু আবার ঠিক একইভাবে মানুষের চোখের থেকে দূরবর্তী জায়গায় একটা বিন্দু, যে বিন্দুটা কোনো একটা বস্তু রাখলে আমরা বিনা কষ্টে দেখতে পাই, পরিষ্কার দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের চোখের দূরবিন্দু। এই দূরবিন্দু আর নিকট বিন্দুর সাথে উপযোজনের গড় মিলে, লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তনের গড় মিলে চোখের ত্রুটি তৈরি হয়। সেই চোখের ত্রুটি দু রকমের, একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি ত্রুটি, যখন চোখের নিকট বিন্দুটা দূরে চলে যাবে, আমরা যেখানে খুব সহজে দেখতে পাচ্ছিলাম না পাচ্ছিলাম আর কি, সেখানে এখন আর বস্তুটাকে রাখলে দেখতে পাবো না, বস্তুটাকে আর একটু দূরে সরাতে হয়, এরকম ত্রুটিকে আমরা বলি দীর্ঘদৃষ্টি ত্রুটি। আর হ্রস্বদৃষ্টি ত্রুটি, যখন দূরে সর্বাধিক দূরে আমাদের চোখ থেকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা ছিল কোনো বস্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, যখন সেটা কাছে চলে আসে অর্থাৎ সেটাতে আর দেখতে পাই না, তার থেকে একটু কাছে এলে দেখতে পাই, সেই দৃষ্টিটাকে আমরা বলি হ্রস্বদৃষ্টি, এবং সেখানে দূরবিন্দু কাছে চলে আসে। এন বিন্দুটা হচ্ছে আমাদের নিকট বিন্দু, অর্থাৎ এন বিন্দুর কাছে যদি কোনো বিন্দুতে আমরা কোনো বস্তু রাখি তাহলে দেখতে কষ্ট হবে। এন বিন্দু হচ্ছে আমাদের চোখ থেকে নিকটতম বিন্দু, যেখানে চোখ ঠিক রেটিনাতে তার থেকে আগত বস্তু আলোকরশ্মিগুলোকে ফোকাস করেছে। এখন দেখা যায় কি, দীর্ঘদৃষ্টি ত্রুটি হলে এই এনটা তার কাছে যদি কোনো বস্তুকে রাখি তাহলে সে কিন্তু আর ফোকাস করতে পারছে না, সে কিন্তু এখানে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ এনটা আগের থেকে দূরে চলে গেছে। তখন কি করা হয়, চোখের সামনে একটা উত্তল লেন্স রাখা হয়। উত্তল লেন্স রাখলে এই উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য এই এন ড্যাশের যে দূরত্ব সেই দূরত্বের থেকে বেশি হবে। তাহলে কি করবে, তাহলে ফোকাসের মধ্যে অবস্থিত এই বস্তুটা একটা অসদ্বিম্ব তৈরি করবে। এই লেন্সের ফোকাস দূরত্ব এমন হওয়া দরকার যাতে এন ড্যাশের জায়গায় যে বস্তুটা আছে সেটা এনের জায়গায় এন ড্যাশের জায়গায় এন, অর্থাৎ এখন যেখানে তার দূরবিন্দু নিকট বিন্দু হয়ে গেছে সেখানে সে দেখতে পায়, অসদ্বিম্ব তৈরি হয়। তাহলে চোখ কী মনে করবে, চোখ মনে করবে সেই বস্তুটা স্পষ্ট এনে আছে এবং তখন সে ফোকাস করতে পারবে। তাহলে এইভাবে একটা উত্তল লেন্সের সাহায্যে একটা অসদ্বিম্ব চোখের থেকে দূরবর্তী অবস্থানে তৈরি করে এই দীর্ঘদৃষ্টি ত্রুটির প্রতিকার করা হয়। যখন চোখ দূরবিন্দুতে অবস্থিত বস্তুকে ফোকাস করছে ঠিক আছে, কিন্তু যাদের হ্রস্বদৃষ্টি ত্রুটি হয় তাতেই দূরবিন্দু কাছে চলে আসে, ফলে তখন ও বিন্দুতে যে আছে তারটা আর ফোকাস হয় না, তারটা আগে ফোকাস হয়ে যায়, অর্থাৎ এখানে পৌঁছাতে পারে না, সেখানে একটা হ্রস্ব। আগেরটা দেখি আমরা, আগেরটা হচ্ছে দীর্ঘ, অর্থাৎ লেন্সের ফোকাসটা চোখের রেটিনা পেরিয়ে চলে যাচ্ছে, এখানে অস্পষ্ট তৈরি হচ্ছে, সেজন্য এটা দীর্ঘ। আর এটা হচ্ছে আগে ফোকাস হয়ে যাচ্ছে, সেই জন্য এটা হ্রস্ব ছোটো। তাহলে হ্রস্ব দৃষ্টি অর্থাৎ দূরবিন্দু কাছে চলে এসছে, তখন এই দূরবিন্দুতে এই এই যে বিন্দুতে বস্তুটা আগে থাকলে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সে বিন্দুর ফোকাস ফোকাস আর এখানে হচ্ছে আর রেটিনাতে হচ্ছে না, সেই জন্য তখন কি করা হয় সেটা কাটাবার জন্য একটা অবতল লেন্স ব্যবহার করা হয়। অবতল লেন্স ব্যবহার করলে এই অবিন্দু থেকে আগত আলোকরশ্মিগুলো অবতল লেন্স দ্বারা প্রতিষ্ঠিত সমান্তরাল হয়ে যায়, তাহলে দূরে অর্থাৎ অবিন্দু থেকে এখন যেখান থেকে আলো এলে আমরা দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে পুরনো আগের অবিন্দু থেকে আসছে, ফলে তখন চোখ আবার পুনর্বার সেটা রেটিনায় ফোকাস করতে পারে। সেই জন্য এটা একটা অবতল লেন্সের সাহায্যে আবার একটা অসদ্বিম্ব তৈরি করে, দূরবর্তী জায়গায় অসদ্বিম্ব তৈরি করে আমরা এই প্রতিকার করি। তাহলে দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য আমাদের কী করতে হবে, একটা উত্তল লেন্স ব্যবহার করতে হবে যেটা নিকট বিন্দুকে আগের নিকট বিন্দুতে ফিরিয়ে দেবে। আর দূর হ্রস্বদৃষ্টি প্রতিকারের জন্য আমরা কী করব, একটা অবতল লেন্স ব্যবহার করতে হবে যেটা এখনকার দূরবিন্দুকে তার আগের দূরবিন্দুতে ফিরিয়ে দেবে। দুটোতেই অসদ্বিম্ব তৈরি হবে এবং সেইভাবে আমাদের চোখ এই দুটো থেকে প্রতিকার পাবে, এবং সেই চোখের সামনে লেন্সগুলো আমাদের
রাখাকে আমরা চশমা বলে থাকি। প্রিজমের মধ্যে আলো গেলে আলো অনেকগুলো অংশে ভেঙে যায়, সাতটা বর্ণে ভেঙে যায়। এটা অনেক আগে থেকে দেখা গেছিল। আইজাক নিউটন প্রথম এ সম্পর্কে বিস্তারিত গবেষণা করেন এবং সেখান থেকে এই প্রিজমের এই গবেষণার উপরে তিনি বই লিখে বিখ্যাত হয়েছিলেন, অপটিক্স। প্রিজম কেন আলোকে বিশ্লেষণ করে? সাদা আলো আসলে সাতটা বর্ণের আলোক বর্ণের আলোক রশ্মির বা আলোকের তরঙ্গের সমাহার। যখনই সেটা প্রতিসরণ ঘটবে তখনই প্রতিসরণের জন্য আমরা জানি যে মাধ্যমে প্রবেশ করার পর এই সাতটা বর্ণের আলোক রশ্মির বেগ বিভিন্ন হয়ে যাবে। যদি বেগ বিভিন্ন হয়ে যায়, যে আসতে যাবে যার বেগ কমে গেল, সব থেকে কমে গেল, এখানে লাল আলোর বেগ সব থেকে কম আর বেগুনি আলোর বেগ সব বেশি, ফলে লাল আলো বেগুনি আলোর থেকে পেছিয়ে পড়তে শুরু করলো। পেছিয়ে পড়তে শুরু করলেই তারা পরস্পর আলাদা হয়ে যাবে। তেমনি বাকি আরও যে পাঁচটা বর্ণ আছে, সেই পাঁচটা বর্ণের বেগ ক্রমাগত লালের তুলনায় কমলার একটু বেশি, তার থেকে হলুদের একটু বেশি, এবার তার থেকে সবুজের একটু বেশি, তার থেকে নীলে একটু বেশি, এভাবে সব থেকে বেশি বেগুনি, এরা পরস্পর আলাদা হয়ে যাবে। এবং আলাদা হয়ে যাওয়ার জন্যই তারা অন্যান্য দিকে ছড়িয়ে পড়বে, যার জন্য বিভিন্ন চ্যুতি হবে। এখানে আমরা গড় চ্যুতি বলতে হলুদ আলোর চ্যুতিটা বলি, এবং সব থেকে কম যা চ্যুতি হয়েছে লাল আলো আর সব থেকে বেশি যা চ্যুতি হয়েছে বেগুনি আলো, এই দুটো চ্যুতিকোণের পার্থক্যকে আমরা কৌণিক বিচ্যুতি বলি। আর যখন কোনো পর্দায় সেটা ফেলা হবে তখন সেটা বর্ণালী বলা হয়। ফলে সাদা আলো প্রতিসরণের জন্য তাদের প্রতিসরণকে পরিবর্তন হয়, লালের প্রতিসরণকে সব থেকে কম, বেগুনির প্রতিসরণকে সব থেকে বেশি, সেই জন্য প্রতিসরণকের পরিবর্তনের জন্য এই রকমভাবে বর্ণালী তৈরি হয়। সাদা আলো যখন যে কোনো বস্তুর উপর এসে পড়ে, সেই বস্তু রঙের ওপর ভিত্তি করে সেই বস্তু তার নিজস্ব রঙের আলোকে ছেড়ে দেয়, অন্য আলোগুলোকে শোষণ করে। যেমন বস্তুর রং যদি লাল হয় তাহলে বর্ণালী থেকে সে লাল অংশটাকে প্রতিফলন করবে, প্রতিফলিত করে ছড়িয়ে দেবে, আর অন্যান্য অংশগুলোকে, এখানে কেবলমাত্র সবুজ আর নীলকে দেখানো হয়েছে, অন্য দুটো রঙকে, অন্যান্য রঙকে সে শোষণ করে নেবে। ফলে এই লাল আলোর জন্য আমরা এই বস্তুটার লাল রং দেখব। ঠিক একইভাবে সবুজ আলোর ক্ষেত্রেও তাই, সবুজ আলোটাকে প্রতিফলন বা প্রতিফলিত করবে, বাকি আলোগুলোকে শোষণ করে নেবে। নীল আলোর ক্ষেত্রে নীল আলোটাকে প্রতিফলিত করছে, বাকি লাল এবং সবুজ এবং অন্যান্য আলোকে শোষণ করে নিচ্ছে। সাদা বস্তু সব আলোকে ফিরিয়ে দেবে, পরে সব কটা বর্ণ একসাথে ফিরবে, সেই বর্ণে সাদা দেখি আমরা। আর কালো বস্তু সে সমস্তটাই শোষণ করে নেবে, ফলে সেখান থেকে কোনো আলো আসেই না। যেহেতু পারিপার্শ্বিক বস্তু থেকে আলো আসে, ওখান থেকে কোনো আলো আসে না, সেই জন্য সেটাকে আমরা কালো দেখি। রঙের প্রতিফলনে আগে আমরা যা বললাম সেটা এরকম, যে লাল রঙের বস্তু লাল আলোকে প্রতিফলন করে বাকিগুলোকে শোষণ করে নেবে, সবুজ রঙের বস্তু সবুজ আলোকে প্রতিফলন করবে বাকিগুলোকে শোষণ করে নেবে, নীল বস্তু নীল আলোকে প্রতিফলিত করবে বাকিগুলোকে শোষণ করে দেবে। কিন্তু যদি এমন কোনো বস্তু হয় যে লালকে প্রতিফলিত করবে বাকি দুটো আলোকে ছেড়ে দেবে, তখন তার রঙকে বলা হয় আকাশী সায়ান। যদি সে সবুজকে শোষণ করে নীল আল লালকে ছেড়ে দেয়, তখন সেটা হবে ম্যাজেন্ডা ময়ূরকণ্ঠী রঙ। আর যদি নীলটাকে শোষণ করে সবুজ আর লালকে ছেড়ে দেয়, তখন সেটা ইয়েলো বা হলুদ। ফলে একটা হলে ঠিক আছে, সেই তিনটে রঙ পাবো, এবং এই তিনটে রঙ রেড গ্রিন অ্যান্ড ব্লু এদের প্রাইমারি কালার বলা হয়, এবং এই তিনটে রঙ মিক্স করে করে বাকি তিনটে রঙ সায়ান ম্যাজেন্টা এবং ইয়েলো তৈরি হয়। আলো আসলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, একটা ঢেউ, যে ঢেউয়ে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পর লম্ব দুটি দিকে আন্দোলিত হতে থাকে, ঢেউয়ের মতো কাঁপতে থাকে। এই লালটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর নীলটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, এরা পরস্পর দুটো দিকে। নীলটা যদি টেবিলের উপরে কাঁপতে কাঁপতে যায়, তা লালটা টেবিলের সাথে খারাপভাবে কাঁপতে কাঁপতে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? তাদের কম্পন উভয়ের যে দিকে লম্ব, সেই লম্বের দিকে তাদের যাচ্ছে। এবং আমরা জানি তড়িৎচুম্বক আলোক তরঙ্গ বা তরঙ্গের বেগ সেটা এক সব থেকে বেশি, শূন্য মাধ্যমে সব থেকে বেশি, সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এবং এই তড়িৎচুম্বক তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমরা নবম শ্রেণীতে পড়ে এসেছি। নবম শ্রেণীতে তরঙ্গ শব্দ তরঙ্গে পড়ে এসেছি, তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক আর বেগ কাকে বলে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে যে তরঙ্গের ক্ষেত্রে দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যে সর্বনিম্ন দূরত্বকে, সব থেকে কম দূরত্বকে আমরা এক তরঙ্গ দৈর্ঘ্য বলি। কম্পাঙ্ক সেকেন্ডে কোনো কণা তরঙ্গের উপর উপস্থিত কোনো কণা যতবার কম্পন করে সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। এবং সেখান থেকে আমরা পড়ে এসেছি তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক তরঙ্গ এই দুটো গুণফল তরঙ্গের বেগের সমান, এটা আমরা ক্লাস 9 পড়ে এসেছি। তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা বিশাল পাল্লা আছে, অনেক কিছু
তার পাল্লা, অনেক কিছুকে একসাথে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয়। তার মধ্যে ছোট্ট একটা অংশ হচ্ছে আমাদের আলো বা দৃশ্যমান আলো। এই তরঙ্গ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকের ক্ষেত্রে আমাদের বাঁ দিকে তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র, আর পরে কিন্তু দীর্ঘ। এখানে দেখো প্রায় 1000 মিটার, 1 কিলোমিটার দৈর্ঘ্যের তরঙ্গ, আর এখানে দেখো 10^-5 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার মানে 1 মিলিমিটারে 1000 হচ্ছে 1 মাইক্রোমিটার, তাকে 1000 ভাগ করলে 1 ন্যানোমিটার, তার 10,000 ভাগের বেশি এক ভাগ হচ্ছে একটা ক্ষুদ্র তরঙ্গ। এই ধরনের ক্ষুদ্র তরঙ্গগুলোর মধ্যে এটাকে বলি গামা রশ্মি, আর তারপরে একটু বড় তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলোকে বলা হয় তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গকে বলা হয় এক্স রশ্মি। আরও কিছুটা বাড়লে যখন 1 ন্যানোমিটারের থেকে বেড়ে যাচ্ছে 100 ন্যানোমিটারের কাছাকাছি, তখন সেটা হচ্ছে অতিবেগুনি। অতিবেগুনির পরে আরেকটু তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে সেটা আলো হয়ে যাচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, এবং সেই আলোর বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য চোখে দেখতে পাই। তারপর আমরা অনুভব করতে পারি, তাকে বলি তাপ অবলোহিত তরঙ্গ, তার তরঙ্গ দৈর্ঘ্য আরও বেড়ে যাচ্ছে 10^3 নানোমিটার, 1000 নানোমিটার। তারপরে একটা সময় সে থেকে তরঙ্গ দৈর্ঘ্য আরও বেড়ে হবে মাইক্রো তরঙ্গ, যে তরঙ্গ আমাদের মাইক্রোওয়েভ কুকে করে ব্যবহার করা হয়, এবং সেই তরঙ্গ এফ এম রেডিও এবং আমাদের ফোনেও ব্যবহার করা হয়। তারপরে আরও বড় তরঙ্গ হলো রেডিও তরঙ্গ, এটা বিভিন্ন নক্ষত্র থেকে আসে এবং এছাড়াও আমাদের রেডিও ওয়েভ কানেক্ট হয়। তরঙ্গ দৈর্ঘ্য যখন বাড়তে থাকে তখন কম্পাঙ্ক কমতে থাকে, কারণ বেগটা স্থির, তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের গুণফলটা বেগের সমান। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে বেগ, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক কমবে, বেগ স্থির আছে। আবার তরঙ্গ দৈর্ঘ্য যখন কমে কম্পাঙ্ক বাড়ে। তাহলে 10^-24 হচ্ছে গামারের কম্পাঙ্ক, 10^-20 হার্জ হচ্ছে এক্সের কম্পাঙ্ক, আরও কম্পাঙ্ক 10^14 হার্জের কাছাকাছি, 7 থেকে 4 পর্যন্ত কম্পাঙ্ক কমছে। তারপরে মাইক অবলোহিত 10^12, তারপরে মাইক্রো 10^6 পর্যন্ত, এবং রেডিও 10^2 পর্যন্ত। এইভাবে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গের পাল্লা দেখে থাকি। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গের যখন তরঙ্গ দৈর্ঘ্য যেদিকে কম এবং কম্পাঙ্ক যেদিকে বেশি, সেই দিকের শক্তিশালী তরঙ্গগুলো খুব শক্তিশালী। আলোক তরঙ্গের ভাগগুলো আমরা দেখি, লাল তরঙ্গ 750 থেকে 620 নানোমিটার, কমলা, হলুদ আর একটু বাড়ছে, সবুজ তরঙ্গ কমছে, তরঙ্গ দৈর্ঘ্য আরও কমছে, নীল 495 থেকে 450, বেগুনি সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যে 450 থেকে 380। ছবিতে তুলনা করলেই বুঝতে পারবে, এখানে এই তরঙ্গ দুটো শীর্ষ তরঙ্গ শীর্ষের মধ্যে একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি এই দৈর্ঘ্যটা হয়, এখানে বেগুনি প্রায় দুখানার মতো আছে, তাহলে লালের তরঙ্গ দৈর্ঘ্য বেগুনির তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় দ্বিগুণের সমান। এখানে এসে ওইটাকেই আমাদের পাল্লা দিয়ে এখানে দেখানো হয়েছে, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ভায়োলেট, ব্লু, এরা কোন তরঙ্গ দৈর্ঘ্য দুজন পর্যন্ত, এই তরঙ্গ দৈর্ঘ্য আলোক তরঙ্গের বৈশিষ্ট্য তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বোঝানো হয়েছে। আকাশের রং নীল কেন? আকাশের রং নীল কারণ বায়ুমণ্ডলে আলো বিক্ষিপ্ত হয়। এই বিক্ষেপণকে আমরা র্যালে বিক্ষেপণ বলি। র্যালে বিক্ষেপণ মানে কি? র্যালে বিক্ষেপণ মানে হচ্ছে সূর্যের 7টা বর্ণ আলোকরশ্মি সূর্য থেকে এসে বায়ুমণ্ডলে প্রবেশ করে। বায়ুমণ্ডলে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণা, বায়ুর কণাগুলো কী করে, সে আলোকরশ্মিকে শোষণ করে, শোষণ করে আবার সেই 7টা বর্ণকে ছড়িয়ে দেয়। যখন ছড়িয়ে দেয় তখন দেখা যায় যে তাদের ছড়ানোর ফলে যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম সেই তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যকের চতুর্থ ঘাতের সাথে তার তীব্রতা বিস্তার লাভ করে। অর্থাৎ কত বেশি সে ছড়িয়ে দেবে সেটা নির্ভর করছে তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। তরঙ্গ দৈর্ঘ্য কম কার? বেগুনি আর নীলের, তাহলে তার তীব্রতা অনেক বেড়ে যাবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য কম থাকলে 1/তরঙ্গ দৈর্ঘ্য রাশিটা অনেক বড়, এবং তার চতুর্থ ঘাট পরপর 4 বার গুণ করতে হবে, সেটা আরও বেড়ে যাবে। ফলে লাল বা কমলার থেকে নীল বা বেগুনি বর্ণের আলোকরশ্মির তীব্রতা, এই বিক্ষেপণের তীব্রতা অনেক বেশি, সেই জন্য আমরা আকাশকে এরকম নীল দেখি।